আসন্ন বিধানসভা ভোটের আগেই শক্তিবৃদ্ধি বিজেপির পূর্ব বর্ধমান সদর জেলা কমিটির। বর্ধমান শহর এবং গলসি এলাকা থেকে প্রায় 100টি পরিবার যোগ দিল বিজেপিতে। নরেন্দ্র মোদীর উন্নয়নে সাড়া দিয়ে বাংলা স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতেই বিজেপিতে যোগদান বলে জানান যোগদানকারীরা। বর্ধমান শিবশক্তি চ্যারিটি গ্রুপের 50টি পরিবার আজ বিজেপিতে যোগদান করেছে রাজু মল্লিকের নেতৃত্বে। বুধবার বর্ধমান শহরের একটি অনুষ্ঠান বাড়িতে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সন্দীপ নন্দী, জেলা সহ পর্যবেক্ষক স্বপন দাস, বর্ধমান দক্ষিণ বিধানসভার কনভেনার কল্লোল নন্দন সহ অন্যান্যরা। আজকে দীর্ঘদিন এই পশ্চিমবাংলায় এই যে সন্ত্রাসমুক্ত করতে আর নারী সুরক্ষা নেই, আজকে ডেটে পুলিশ প্রশাসনের কোনো সুরক্ষা নেই, ঠিক আছে, গরিবদের চাল চুরি করে নিচ্ছে। ওই 21-এর বিধানসভার লড়াইয়ে আমরা আজকে মোদিজির সঙ্গে মোদিজির সাথ দেব এবং মোদিজির হয়ে লড়াই করব, যাতে সামনে বছর মানে 21-এ আমাদের বাংলা সন্ত্রাসমুক্ত হোক, ঠিক আছে, মোদি রাজ্য আসুক আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুখ শান্তি, ছেলেদের কর্মজীবন বাড়ুক। এর জন্যই আমরা শিবশক্তি, আজকে শিবশক্তির আমাদের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলে, মেয়ে ছেলে থেকে শুরু করে বয়স মানে বয়স যাদের বেশি আছে মোটামুটি প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সবাই আমরা আজকে জয়েন করেছি। আর নেক্সট টাইম আমরা এবার থেকে বিজেপির হয়ে কাজ করব, মোদিজির সৈনিক হয়ে কাজ করব আর 21-এ চেষ্টা করব। চেষ্টা বলতে আমরা বিজেপিকে জেতাবই, শিবশক্তি এবারে বিজেপির হয়ে লড়বে, এটা একদম মানে ফাইনাল। আমরা বলেছি যে পার্টে পার্টে জয়েন করাবো। আপনারা দেখলেন যে আজকের আমরা 200 পরিবারের প্রতিনিধিদের ডেকেছিলাম এবং মঞ্চে আমরা 100 প্রতিনিধি ডেকেছিলাম। আমরা তিনটি গ্রুপে ভাগ করেছি, একটা শিবশক্তি চ্যারিটি গ্রুপ থেকে জয়েন করেছে, একটা গলসি থেকে সংখ্যালঘু পরিবার জয়েন করেছে এবং এক নম্বর মণ্ডল থেকে, আসুন দাদা, এক নম্বর মণ্ডল থেকে আমাদের নগরমণ্ডল এক থেকে সৌরভের নেতৃত্বে ওখানকার সিপিএম তৃণমূল থেকে জয়েন করেছে, প্রায় 200 পরিবার আজকে জয়েন করেছে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।